আচ্ছা, তো দেখেন যে আপনারা যখন আপনাদের প্রফেশনাল লাইফে প্রবেশ করবেন, তখন আপনারা তো সবাই ইঞ্জিনিয়ার হচ্ছেন, তো আমাদের প্রফেশনাল লাইফে আমাদের আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়ারিং নলেজের পাশাপাশিও একটা অফিসিয়াল ডেকোরাম বা একটা প্রফেশনাল ব্যাপার স্যাপার আমাদেরকে জানা লাগে, যে একটা অফিস এনভায়রনমেন্ট কেমন হয়, আমরা আমাদের একজন কলিগের সাথে আরেকজন আমরা কিভাবে কমিউনিকেট করব, বা আমরা একটা অফিস থেকে আরেকটা অফিস, মনে করেন যে আপনি এক অফিসে চাকরি করেন, আপনি আরেক অফিসের আরেকজন এমপ্লয়ির সাথে কিভাবে বিহেভ করবেন, বা তাদের সাথে কমিউনিকেশন গুলো কিভাবে করতে হয়, তারপর আপনাদের মধ্যে যে ডকুমেন্ট আদান প্রদান হবে, কি কি টাইপের ডকুমেন্ট হচ্ছে আদান প্রদান করতে হয়, ডকুমেন্ট গুলাকে কিভাবে ইভালুয়েট করতে হয়, মোট কথা হচ্ছে অফিসিয়াল ব্যাপার স্যাপার গুলো হচ্ছে মানে ডকুমেন্ট থেকে শুরু করে আমাদের কিভাবে বিহেভ করতে হয় বা কি জিনিস ফলো করতে হয়, কি কি ইথিক্স বা ইথিক্যাল কি কি ব্যাপার স্যাপার মাথায় রাখতে হয়, এই সব জিনিসগুলো হচ্ছে এই প্রফেশনাল প্র্যাকটিস কোর্সে আমরা চেষ্টা করবো সবকিছু অল্প অল্প করে দেখার। তো প্রথমেই দেখেন যে এখানে এটা হচ্ছে আপনাদের সিলেবাস লেখা আছে, কিন্তু প্রজেক্ট সাইকেল মানে একটা প্রজেক্টের কতগুলো ফেজ থাকতে পারে বা কতগুলো সাইকেল। তো এখানে প্রজেক্ট বলতে আমরা নর্মালি কি, আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছি তাহলে কনস্ট্রাকশন প্রজেক্টে আমরা বুঝবো, তো এরকম একটা কনস্ট্রাকশন প্রজেক্টের কতগুলো ফেজ বা সাইকেল থাকে এটা হচ্ছে এই টপিকের আন্ডারে পড়তেছে। প্রজেক্ট প্রপোজাল, সাপোজ আমরা একটা 5 তলা বা 10 তলা বিল্ডিং করবো চিন্তা করতেছি, তো বা আপনারা কেউ পার্সোনালি চিন্তা করছেন যে 5 তলা বা 10 তলা বিল্ডিং করবেন, তো আপনি যদি এরকম 5 তলা বা 10 তলা বিল্ডিং করার ক্ষেত্রে নর্মালি প্রপোজাল লাগে না পার্সোনাল কাজের ক্ষেত্রে, বাট যদি অফিসিয়াল কাজ হয়, সাপোজ একটা সরকারি প্রজেক্ট হচ্ছে, বাংলাদেশ সরকারের তরফ থেকে মনে করেন একটা হসপিটাল বানানো হচ্ছে, তো যেহেতু এটা একটা সরকারি প্রজেক্ট এবং সরকারি প্রজেক্টের বাজেট অনেক বড় বড় থাকে, তো এই কাজগুলাতে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা মেনটেন করার জন্য যেটা হয়, ইন্ডিভিজুয়াল কোনো কন্ট্রাক্টরকে কাজ না দিয়ে, আমরা জানি যে পেপারে আপনার কি দেয়, টেন্ডার বিজ্ঞপ্তি দেয়, ওই টেন্ডার বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বিভিন্ন কন্ট্রাক্টররা কি করে, টেন্ডার সাবমিট করে। বাংলা সিনেমায় দেখছেন না টেন্ডার সাবমিট নিয়ে মারামারি হয়েছে, কেউ কখনো ছোটবেলায় দেখেন নাই বাংলা সিনেমায় টেন্ডার সাবমিট নিয়ে মারামারি শুরু হয়ে গেছে, তো ওরকম আর কি। তো এরকম বিভিন্ন কন্ট্রাক্টররা টেন্ডার সাবমিট করে, ওইখান থেকে টেন্ডার গুলা ইভালুয়েট করে, বা টেন্ডার সাবমিট করে বলতে হচ্ছে আসলে কি, প্রপোজাল সাবমিট করে, মানে প্রপোজালের মধ্যে বলা থাকে যে বাবা তুমি একটা 10 তলা বিল্ডিং বানাবা, ওই 10 তলা বিল্ডিং এর মধ্যে টাইলস এর কাজ হচ্ছে পার স্কোয়ার ফিট আমি এত টাকা করে করে দিব, ইলেকট্রিক্যাল কাজ হচ্ছে পার রানিং ফিট আমি এত টাকা করে করব, তারপর স্যানিটারি কাজ হচ্ছে আমি পার স্কোয়ার ফিট এত টাকা করে করবো, এরকম করে মানে একদম ভাগ ভাগ করে প্রত্যেকটা কাজের একটা প্রাইস বা কোটেশন বলা থাকে। তো এরপর যেটা করা হয় যে কি কোয়ালিটিস মানে কি কোয়ালিটির মেটেরিয়াল সাপ্লাই দিবে, বেসিন কি কোয়ালিটির দিবে, লাইট ফ্যান কোন ব্র্যান্ডেড দিবে, মানে সবকিছু ওই প্রপোজালের মধ্যে বা গাইডলাইনের মধ্যে বলা থাকে। তো ওই প্রপোজাল গুলা ইভালুয়েট করে যারা মালিক পক্ষ, মনে করেন মানে যদি একটা সরকারি প্রজেক্ট হয় তাহলে মালিক কে, বাংলাদেশ সরকার, তো সরকারের যে ইঞ্জিনিয়াররা আছে তারা ডিসিশন নেয় যে আসলে কোন কন্ট্রাক্টরকে কাজটা দেয়া হবে, ঠিক আছে। এখন আপনি মালিক পক্ষ হইতে পারেন, আপনি যদি সরকারি চাকরি করেন, আপনি যদি এলজিডি বা ওয়াসা বা মানে পানি উন্নয়ন বোর্ড এই ধরনের কোনো সরকারি চাকরি করেন তাহলে আপনি মালিক পক্ষ, আবার আপনি কি আপনি কন্ট্রাক্টরের পক্ষ হইতে পারেন, আপনি যদি কোনো ধরনের কনসালটেন্সি ফার্ম বা কোনো কন্ট্রাক্টর কোম্পানিতে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন তাহলে আপনি ওই পক্ষ হইতে পারেন। তার মানে একটা প্রপোজাল কিভাবে লিখতে হয় এটাও আপনাকে জানতে হবে, প্লাস একটা প্রপোজাল কিভাবে ইভালুয়েট করতে হয়, কারণ আপনার কাছে যখন অনেকগুলো প্রপোজাল আসবে আপনাকে তো ইভালুয়েট করে এখান থেকে বেস্ট প্রপোজালটা বাছাই করতে হবে, এটাও আপনাকে জানতে হবে। আচ্ছা, কন্ট্রাকচুয়াল প্রভিশন, এই যে মানে মালিক পক্ষের সাথে কন্ট্রাক্টরদের একটা মানে কাজ হচ্ছে, মালিক পক্ষ কাজ দিচ্ছে, কন্ট্রাক্টররা কাজটা নিয়ে কাজটা করবে, অবভিয়াসলি তাদের মানে কাজ শুরু করার আগে মালিক পক্ষের সাথে কন্ট্রাক্টরদের একটা কন্ট্রাক্ট হওয়া লাগে, চুক্তিনামা হওয়া লাগে। মানে কেন হওয়া লাগবে, যে আপনি যদি কোন একটা পার্টিকুলার কন্ট্রাক্ট মানে মালিক পক্ষ প্লাস কন্ট্রাক্টর পক্ষ যদি সাইন না করে, ওই যে জায়গা জমির দলিল দেখছেন না, ওই জায়গা জমির দলিলের মতো হচ্ছে এরকম স্ট্যাম্প পেপারে কিছু মানে ক্লজ লেখা লেখা থাকে যে মালিক পক্ষ কি কি নিয়ম মানবে, কন্ট্রাক্টর কি কি নিয়ম মানতে হবে, সবকিছু মানে নিয়মের উপর বেস করে হচ্ছে দুই পক্ষই সাইন করে, যেন কোন পক্ষ একটা পার্টিকুলার সময় পরে ওই ক্লজের মধ্যে বা ওই কন্ট্রাক্টের মধ্যে যেই গাইডলাইন বা যেই পয়েন্ট গুলা বলা আছে ওই পয়েন্ট থেকে পিছনে সরে আসতে না পারে, ঠিক আছে। যদি কোনো পক্ষ ওই পয়েন্ট গুলো থেকে পিছনে সরে আসে তাহলে অপর পক্ষ তাদের বিরুদ্ধে কি লিগাল অ্যাকশন নিতে পারবে, কেন নিতে পারবে, কারণ কন্ট্রাক্টে বলা আছে যে আপনি আমাকে এত টাকা দিবেন, এখন যদি আপনি আমাকে না দেন, আপনি তো আমার সাথে কন্ট্রাক্ট করছেন, তা আমি ওই কন্ট্রাক্ট দেখায় কোর্টে তার বিরুদ্ধে মানে লিগাল অ্যাকশন নিতে পারি, ঠিক আছে। তো এরকম একটা মানে কন্ট্রাক্ট তৈরি করতে হয়, এটাকে কি মানে কন্ট্রাকচুয়াল প্রভিশন
তো কন্ট্রাক্ট বিভিন্ন রকমের কন্ট্রাক্ট আছে, আপনারা 4-1-এ কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট করছে কি, এই টাইপস অফ কন্ট্রাক্ট পড়ে আসছেন? স্যার কন্ট্রাক্ট নিয়ে কি যেন পড়ছিলাম তো মনে হয়। কি জানি পড়ছেন বললে হবে, মানে বিভিন্ন টাইপের কন্ট্রাক্ট আছে, লামসাম কন্ট্রাক্ট, তারপর না হচ্ছে স্যার এরকম টাইপ পড়ে নেই। মানে মালিকের সাথে যারা কন্ট্রাক্টর তাদের যে কন্ট্রাকচুয়াল প্রভিশন গুলো, এরকম 4 না 5 ধরনের প্রভিশন আছে, ঠিক আছে, এগুলো পড়েন নাই, তাহলে পড়তে হবে সেমিস্টারে। আচ্ছা, এরপর দেখেন যে টেকনিক্স অফ স্পেসিফিকেশন রাইটে, এটা কি জিনিস? ওই যে বললাম যে প্রপোজালের মধ্যে বলা থাকবে যে আপনি কোন কোম্পানির লাইট দিবেন, কোন কোম্পানির ফ্যান দিবেন, পার স্কোয়ার ফিট কাজ কত রেটে করবেন, মানে স্পেসিফিকেশন গুলো একদম বলা থাকবে যে আমি আপনাদের এখানে 10টা, মানে এই বিল্ডিং এ হচ্ছে 50টা ফ্যান লাগাবো, ফ্যান গুলো হচ্ছে এই ব্র্যান্ডের হবে, আমি হচ্ছে মানে ওয়ালের যে কনস্ট্রাকশন ওয়ালে আমি এই ফার্স্ট ক্লাস ইট ইউজ করব এবং ইটের দাম হচ্ছে পার পিস এত টাকা করে পড়বে, আমি বেসিন লাগাবো হচ্ছে আরেকে বেসিন, বেসিনের দাম হচ্ছে পার বেসিন হচ্ছে এত টাকা, মানে এরকম পুরো স্পেসিফিকেশন বলা থাকতে হবে, ঠিক আছে? কারণ আপনি যদি স্পেসিফিকেশন না বলে দেন এজ এ কন্ট্রাক্টর, যেটা হবে যে মানে মালিক পক্ষ দিন শেষে আপনাকে বলতে পারে যে তুমি আমাকে আরো ভালো কোয়ালিটির বা ভালো ব্র্যান্ডের বেসিন লাগাও, তো তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে আমরা তো আপনাকে বলছিলাম যে আরেকই বেসিন লাগাই দেবো, আমরা তো আরো দামি বেসিন লাগাবো বলিনি। আবার আপনি যদি মালিক পক্ষ হন আপনারও কিন্তু স্পেসিফিকেশনের দরকার আছে, কেন? কারণ মনে করেন স্পেসিফিকেশনে লেখা আছে যে আরেকে লাগাবে বেসিন, এখন যদি কন্ট্রাক্টর তার থেকে লো কোয়ালিটির বেসিন লাগাইতে চায় আপনি বলতে পারবেন যে তোমরা তো কন্ট্রাক্টর বলে দিছিলা যে তোমরা মানে কোটেশনের মধ্যে বলছিলা যে তোমরা আরেকে বেসিন লাগাবে, এখন তোমরা যদি মানে লো কোয়ালিটি বেসিন লাগাচ্ছ কেন, ঠিক আছে? মানে এক পক্ষ আরেক পক্ষকে জবাবদিহি করতে হবে, যার কারণে এই স্পেসিফিকেশন রাইটিংটা অনেক একটা মানে কিছু টেকনিক আছে। আমরা বিভিন্ন শিডিউল ফলো করি, আমরা হচ্ছে PWD শিডিউল ফলো করি, MES শিডিউল ফলো করি, বিভিন্ন শিডিউলে হচ্ছে আপনার মানে এরকম কাজের বিভিন্ন রেট থাকে, যে কোনো একটা পার্টিকুলার শিডিউল ফলো করে হচ্ছে এই কোটেশন বা স্পেসিফিকেশন গুলো লিখতে হয়। আচ্ছা, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ করছে। তারপর হচ্ছে ইভালুয়েশন অফ বিডস, আপনার কাছে যখন এরকম অনেকগুলা মনে করেন সাপোজ শিমুল হচ্ছে একটা বিল্ডিং বানাবে, ঠিক আছে, শিমুল বিল্ডিং বানাবে, তো এখানে কন্ট্রাক্টর হিসেবে আছে কে কে? কন্ট্রাক্টর হিসেবে আছে মনে করেন হচ্ছে সাদমান আছে, অপু আছে, আর মনে করেন যে ফাহিম আছে। এখন সাদমান, অপু, ফাহিম এই তিনজনের মধ্যে এক একজন এক একটা প্রপোজালের মধ্যে এক এক ধরনের প্রাইস কোটেশন করছে বা বিট করছে এক একটা। মনে করেন সাদমান বলছে যে তুমি যদি আমাকে 1 কোটি টাকা দাও তাহলে আমি তোমার বিল্ডিং বানাই দিব, অপু বলছে যে তুমি যদি আমাকে 1 কোটি 20 লাখ টাকা দাও তাহলে আমি তোমার বিল্ডিং বানাই দিব, ফাহিম বলছে মনে করেন যে তুমি যদি আমাকে 90 লাখ টাকা দাও তাহলে আমি তোমার বিল্ডিং বানাই দিব, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি যখন এই তিনটা বিড পাশাপাশি ইভালুয়েট করতেছেন আপনার মাথায় প্রথমেই থাকবে হচ্ছে প্রাইস, কে সবচাইতে কম আমাকে প্রাইস কোটেশন করছে, তিনজনের মধ্যে সবচাইতে কম প্রাইস কে দিছে, ফাহিম, সাদমান নাকি অপু? আপনারা কি ক্লাস করেন না ঘুমান কোনটা? সবচেয়ে অপু তো 100% ঘুমায় ঘুমায় ক্লাস করতেছে, মানে কোনো সন্দেহ নেই ভাই, গলা শুনে বুঝে। আমিও তো এরকম মাঝে মধ্যে ঘুমায় ঘুমায় অনেক মিটিং এ জয়েন করি, যার কারণে আপনার গলা শুনে বুঝতেছি আপনি ঘুমাইতেছেন যে। হ্যাঁ, একটু সকাল সকাল উঠার অভ্যাস করেন, মানে এতদিন ক্লাস টাস ছিল না, দেরি করে ঘুমের থেকে উঠছেন, কিন্তু এখন তো ক্লাস শুরু হয়েছে, একটু তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমায় যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে তিনজনের মধ্যে সবচেয়ে কম প্রাইস কে দিছে? ফাহিম। তাহলে কি আমরা কাজটা ফাহিমকে দিয়ে দিব? না স্যার, অবশ্যই ফাহিমকে দেওয়ার আগে দেখতে হবে যে টেকনিক্যাল স্পেসিফিকেশন কার ভালো। মানে আপনি যখন কাউকে একটা কাজ দিবেন আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে প্রাইসের দিক থেকে কে সবচাইতে কম দিছে এবং টেকনিক্যালি কে সাউন্ড। এখন দেখা যাচ্ছে যে ফাহিম সবচাইতে কম প্রাইস দিছে, কিন্তু ও আমাকে যে টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলা দিচ্ছে যে মানে আমাকে বেসিন দিবে হচ্ছে একটা মানে খারাপ কোম্পানির বেসিন, তারপরে লাইট ফ্যান গুলা দিবে একটু লো কোয়ালিটির, তাহলে তো ওকে আমার কাজ দিয়ে লাভ নেই। বাট আমি দেখতেছি যে আমার কাছ থেকে যে 1 কোটি টাকা চাইছে বিল্ডিংটা বানায় মানে বানানোর জন্য, সে হচ্ছে টাকাও মানে মোটামুটি একটা এভারেজ, মানে বেশিও না কমও না, মাঝামাঝি অবস্থায় আছে, এবং সে আমাকে যে ফিটিংস গুলা বা যে আমাকে যে মানে মালামাল গুলা প্রোভাইড করতেছে বা কনস্ট্রাকশনের তার কাজের যে কোয়ালিটি ওইটা মোটামুটি মানে বেশ ভালো কোয়ালিটি, 1 কোটি 10 লাখ টাকা যে মানে কোটেশন দিচ্ছে তার মানে অলমোস্ট তার মতোই কোয়ালিটি, তাহলে আমি কাজটা অবশ্যই কাকে দিব? যে আমাকে 1 কোটি টাকা কোটেশন দিচ্ছে আমি কাছে তাকে দিব, ঠিক আছে? মানে একদম প্রাইস কম হইলেই যে কাজ দিতে হবে ব্যাপারটা এরকম না, প্রাইস প্লাস কোয়ালিটি দুইটার উপর বেস করে আমরা মানে ইভালুয়েট করে সিলেক্ট করবো যে কাজটা আসলে কাকে দেওয়া যেতে পারে, ঠিক আছে?
তো প্রজেক্ট ইভ্যালুয়েশন মনে করেন একটা কাজ হচ্ছে এরকম, একটা প্রজেক্ট হচ্ছে 10 তলা বিল্ডিং বা 20 তলা বিল্ডিং এর মনে করেন, এখন কাজ যখন হবে তখন দেখবেন যে কাজের এক একটা নির্দিষ্ট ফেজ পর পরে, মনে করেন 5 তলা পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে, আমার কন্ট্রাক্টরকে হচ্ছে একটা পেমেন্ট করা লাগতেছে, 10 তলা পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে মানে তারপর আবার মানে কিছু টাকা কন্ট্রাক্টরকে পেমেন্ট করা লাগতেছে। তো এই যে একটা রানিং প্রজেক্টের কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, অথবা মনে করেন যে একটা প্রজেক্টের কাজ একদম 100% কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে দেখা গেল যে ওই প্রজেক্টে 100 কোটি টাকা লাগছে, তো সামহাও কোনো কারণে মনে করেন যে কনফিউশন ক্রিয়েট হয়েছে, এটা কি আসলে 100 কোটি টাকার প্রজেক্ট, এটা তো 100 কোটি টাকার প্রজেক্ট না হইতে পারে। তো সেই ক্ষেত্রে মনে করেন আপনাকে দায়িত্ব দেওয়া হইলো যে পুরা কমপ্লিট প্রজেক্টটা ইভালুয়েট করে দেখতে, যেটা আসলে একটা কত টাকার প্রজেক্ট হওয়া সম্ভব আসলে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটা কমপ্লিট প্রজেক্ট ইভালুয়েট করে এটার মোটামুটি একটা ভ্যালু বাইর করতে হবে, যেটা এত টাকার একটা মানে প্রজেক্ট সম্ভব, সেই ক্ষেত্রে এই প্রজেক্টে কোনো রকমের কোনো দুর্নীতি হয়েছে নাকি এটা আপনি আন্দাজ করতে পারেন হয়তো। ঠিক আছে, তো এরকম প্রজেক্ট ইভালুয়েশন কিভাবে করতে হয় আমরা দেখবো। ইন্টারপ্রিটেশন অফ লিটারেচার ডকুমেন্টস এক্সেট্রা, মানে হচ্ছে আপনি যখন অফিসিয়াল কাজ করবেন আপনাকে বিভিন্ন রকমের অফিসিয়াল ডকুমেন্ট মানুষজন দিবে, তো এই ডকুমেন্ট গুলা থেকে আপনি কিভাবে আপনার দরকারি ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারেন, এই জিনিসটা হয়তো এই টপিকটার আন্ডারে আমরা দেখব। তারপর হচ্ছে কমিউনিকেটিং, আমাদের একদম মানে এই পুরো প্রফেশনাল কোর্সে সবচেয়ে ইজি টপিক হচ্ছে এটা যে কমিউনিকেশন বা কমিউনিকেটিং, আপনি যখন অফিসিয়াল কাজ কারবার করতে যাবেন আপনাকে অবশ্যই সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হবে কমিউনিকেশন করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষকে বিভিন্ন ডকুমেন্ট লিখে পাঠাইতে হবে, মানুষের কথা শুনতে হবে। তো এই যে কমিউনিকেশন এটার অনেক বড় একটা মাহাত্ম বা গুরুত্ব আছে আমাদের প্রফেশনাল লাইফে। তারপর হচ্ছে প্রিপারেশন অফ রিপোর্ট, মানে আপনার মনে করেন যে পুরা বছরে আপনার অফিস কত টাকা আর্ন করছে বা কত টাকা প্রফিট করছে বা কোন কোন জায়গায় কি কি প্রজেক্ট কমপ্লিট করছে, তার উপর যদি আপনাকে একটা অ্যানুয়াল রিপোর্ট লিখতে বলা হয় আপনি রিপোর্ট কিভাবে লিখতে পারেন, টেকনিক্যাল রিপোর্ট লেখার কিছু সিস্টেম আছে, রিপোর্টে কতগুলো পার্ট থাকে বা রিপোর্টের মানে একটা রিপোর্টকে কয় ভাগে ভাগ করা যেতে পারে, পুরো রিপোর্টের মেইন কি বলবো 3টা পার্ট থাকে একটা রিপোর্টের, একটা শুরুর দিকে ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, একটা মেইন বডি থাকে, আর একটা লাস্ট মানে এন্ডিং পার্ট থাকে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা দেখবো যে কি কি থাকে না থাকে। ইন্ডাস্ট্রিয়াল এন্ড লেবার রিলেশন, মানে হচ্ছে মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক, এই যে একটা গার্মেন্টস সেক্টর যদি চিন্তা করেন গার্মেন্টস সেক্টরে মালিক থাকে তারপর আবার শ্রমিক থাকে, ঠিক আছে, লেবার ইউনিয়ন মানে লেবারদের আবার একটা মানে ইউনিয়ন টিউনিয়ন থাকে, তারা আবার মারামারি টানামারি করে, বাংলা সিনেমায় দেখছেন না লেবার ইউনিয়নের মানে কি বলবো মানে মেইন থাকে হচ্ছে গিয়া মনে করেন কোন একজন বাংলা সিনেমার নায়ক, সে হচ্ছে গিয়া শ্রমিকদের অধিকার দাবি দাওয়া আদায়ের জন্য মালিক পক্ষের সাথে মারামারি শুরু করে দেয়, দেখেন নাই কখনো কেউ বাংলা সিনেমা? আমার তো মনে হয় আমার তো মনে হয় আপনার ফেভারিট নায়িকা মনে পরিমনি, হ্যাঁ জসিম থাকতো আর মনে ছোটবেলায় একটা মান্না ছিল মনে হয় তাই না, মান্না থাকতো জসিমের পরে, যাই হোক আমাদের কিছু প্রফেশনাল ইথিক্স মেইনটেইন করতে হবে, তার মধ্যে সোজা কথা হচ্ছে যে কোন রকমের কোন দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না, এর পাশাপাশি আরো অনেক মানে ইথিক্স এর ব্যাপার স্যাপার আছে, 7টা না জানি 8টা এরকম মেইন ক্লজ আছে, তার আন্ডারে আবার সাব ক্লজ আছে অনেকগুলা, তো এগুলা ভালো মতো পড়বো আমরা যে আমাদের কি কি ইথিক্স মাথায় রাখতে হবে। আমরা সবাই মানে নর্মালি এগুলো আমরা জানি যে আপনাকে যদি ভালো আর খারাপের মধ্যে পার্থক্য করতে বলা হয় যে এই জিনিসটা ভালো না খারাপ আপনি করতে পারবেন, তারপরেও দেখা যায় যে অনেক সময় প্রফেশনাল লাইফে যখন আমরা মানে এন্টার করি তখন হচ্ছে কি হয় যে হায়ার অথরিটির প্রেশার বা মনে করেন যে বিভিন্ন সিচুয়েশনের কারণে আমরা আমাদের মোরালিটি বা ইথিক্স মানে কি বলবো কম্প্রোমাইজ করতে বাধ্য হই অনেক সময়, তো মানে এই জিনিসগুলো একটু দেখতে হবে যে কিভাবে আসলে আমি আমার মোরালিটি বা ইথিক্স কম্প্রোমাইজ না করে আমার ইঞ্জিনিয়ারিং লাইফটাকে আমি আরো কি করতে পারবো বেটার করতে পারবো। ঠিক আছে, তারপরে ইআইএ মানে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বলে একটা টপিক আছে, যে আপনি যদি কোনো একটা জায়গায় কোনো একটা প্রজেক্ট মানে করতে যান, সাপোজ আপনি কোনো একটা জায়গায় একটা বিল্ডিং করবেন, ওই বিল্ডিংটা করার ফলে ওই এলাকার আশেপাশে নদ নদী খাল বিল পরিবেশ, তারপরে যে পশু পাখি থাকে বা যে মানুষজন থাকে
পরিবেশগত এবং স্বাস্থ্যগত এরা কি কোনো ঝুঁকি সম্মুখীন হবে কিনা, এই ধরনের একটা অ্যাসেসমেন্ট করা লাগে কোন একটা প্রজেক্ট শুরু করার আগে কোন একটা জায়গায়। তো এই ধরনের মানে অ্যাসেসমেন্ট গুলাকে বলা হচ্ছে ইআইএ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তো এই জিনিসটা নিয়ে আমরা একটু হালকার উপর ঝাপসা আলোচনা করব এই কোর্সের মধ্যে। তারপর হচ্ছে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ, মানে হচ্ছে আপনি যদি কোন একটা জায়গায় কোন একটা প্রজেক্ট মানে তৈরি করতে যান, আপনি যদি ওই জায়গার লোকাল যারা মানে বাসিন্দা বা লোকালে যারা বসবাস করে বা যারা হচ্ছে আসলে ওই প্রজেক্ট থেকে ডিরেক্টলি বেনিফিটেড হবে, সাপোজ আপনি কোন একটা পার্টিকুলার গ্রামে একটা কালভার্ট বা ব্রিজ বানাবেন, তো ওই ব্রিজটা বা ওই কালভার্টটা কি আপনি ব্যবহার করবেন? আপনি মনে করেন একজন সরকারি ইঞ্জিনিয়ার, আপনার পোস্টিং হচ্ছে গিয়ে কোন একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে পড়ছে এবং ওই গ্রামে হচ্ছে আপনি একটা কালভার্ট বা ব্রিজ বানাবেন, আলটিমেটলি কি মানে দিন শেষে ওই ব্রিজ বা কালভার্টটা কি আপনি রেগুলার ব্যবহার করবেন? ওইটা ব্যবহার কারা করবে? গ্রামের মানুষজন ব্যবহার করবে? জি স্যার। তো দেখা গেছে যে যদি যারা ডিরেক্টলি বেনিফিটেড হচ্ছে কোন একটা প্রজেক্ট থেকে, তার মানে গ্রামের মানুষ যদি ব্রিজ হয় তাহলে বেনিফিটেড হবে। আপনি যদি ওই বেনিফিশিয়ারি বা যারা মানে বেনিফিটেড পারসন তাদেরকে হচ্ছে সরাসরি প্রজেক্টে ইনভলভ করতে পারেন, সেই ক্ষেত্রে প্রজেক্টের কস্টিং কমানো পসিবল হয়, প্রজেক্টের কোয়ালিটি এনসিওর করা পসিবল হয় এবং প্রজেক্ট অনেক তাড়াতাড়ি মানে কম সময়ে শেষ করা পসিবল হয়। ঠিক আছে, তো এই পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এটাও আমরা দেখব এই টপিকের মধ্যে। তারপর হচ্ছে অপারেশন এন্ড মেইনটেন্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। ঠিক আছে, মানে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কিভাবে অপারেট প্লাস মেইনটেন্স করতে হয় এটা নিয়ে টুকটাক দেখব। এই হচ্ছে আমাদের পুরো মোটামুটি কোর্স, সবগুলো টপিক নিয়ে একটা হালকার উপর ঝাপসা ধারণা দিলাম। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কমিউনিকেশন। আমি বুঝতেছি যে আজকে প্রথম ক্লাস, আপনাদের হয়তো ক্লাস করতে খুব একটা ভালো লাগতেছে না, প্লাস হয়তো আজকে অনেকদিন পরে 9:30 সময় এরকম ক্লাস করতেছেন, মানে ঘুম আসতেছে হয়তো সবার, তারপরও একটু কষ্ট করে ক্লাসটা করেন। কারণ মানে কি বলবো, শুরুর দিকে যদি এরকম দেখা যায় যে, কারণ মানে পরবর্তীতে দেখা যাবে যে আমার হয়তো মানে কাজ আছে বা আমার থাকতে পারে পরীক্ষা টরীক্ষা থাকতে পারে, আমার নিজেরও এরকম দেখা যেতে পারে একটা দুইটা ক্লাস মিস হইতে পারে অনেক সময়, যার কারণে শুরুর দিকে ক্লাসগুলো একটু আমরা রেগুলার করলে পরের দিকে ক্লাস একটা দুইটা মিস হইলেও আর খুব একটা মানে ঝামেলা হবে না। বাট শুরুর দিকে যদি একটু গাফিলতি করি তাহলে পরের দিকে ক্লাস মিস হইলে জিনিসগুলো আসলে পরে পুরো মানে সিলেবাসটা কভার করা কষ্ট হয়ে যাবে। এখানে দেখেন দুইটা রেফারেন্স বইয়ের নাম বলা আছে, এগুলা তো স্বাভাবিক মানে এখন কেনার দরকার মানে প্রয়োজন নাই, আমি হচ্ছে আপনাদেরকে স্লাইড দিয়ে দিব, ওই স্লাইড গুলাই ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলেন, যেটা হচ্ছে আপনাদের যে কোর্স ম্যাটেরিয়ালস, এই যে স্লাইড গুলা বা এই যে ক্লাসের রেকর্ডিং, এগুলা কি গুগল ড্রাইভে মানে দিলে সুবিধা হয়? ক্লাস আমি ইউটিউবে আপলোড করব, কারণ ইউটিউবে আপলোড করতে সময় খুব কম লাগে, আর মানে ওখানে জিনিসগুলো সিরিয়ালি প্লেলিস্ট বানাই দিলে সুবিধা হয়, একসাথে খুঁজে পাওয়া যায়। বাট কোর্স ম্যাটেরিয়াল কি গুগল ড্রাইভে দিলে ভালো হয় নাকি গুগল ক্লাসরুম খুলে ক্লাসরুমে আপনাদেরকে দিলে ভালো হয়, কোনটা? স্যার ক্লাসরুমে খুলে আপলোড করে দিলে ভালো হবে। আচ্ছা, আমি তাহলে গুগল ক্লাসরুম খুলে ক্লাসরুমে সব কিছু আপলোড করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা আমাদের মানে প্রথম চ্যাপ্টার বা চ্যাপ্টার 1 শুরু করব আজকে, সেটা হচ্ছে কি কমিউনিকেশন। খুবই সহজ মনে হতে পারে যেগুলো তো জানি, মানে এগুলো নিয়ে আবার কথা বলার কি আছে, তারপরও একটু ফর্মালি হচ্ছে জিনিসগুলো আমরা দেখবো আর কি আজকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখতেছেন? জি স্যার। স্লাইড আশা করি দেখা যাচ্ছে। আমরা শুরু করতেছি হচ্ছে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন। ঠিক আছে, আচ্ছা দেখেন কাজ করতেছে না কেন। খেয়াল করেন যে এই যে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশনে আমরা মোটামুটি কোন কোন জিনিসগুলো মানে পড়বো বা কি কি টপিক পড়বো একটু ফার্স্ট আজকে বলে দিই, তাহলে হচ্ছে বুঝতে পারবো যে মানে এই পুরো চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রথমে হচ্ছে আমরা ডিফাইনিং কমিউনিকেশন বা কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি আমরা এই জিনিসটা আজকে দেখবো। তারপর হচ্ছে প্রসেস অফ হিউম্যান কমিউনিকেশন, মানে আমরা যে মানুষরা, আমরা মানুষরা কিভাবে একজনের সাথে আরেকজন কমিউনিকেট করি এই জিনিসটা আমরা দেখবো। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের গুরুত্ব কি আসলে। ঠিক আছে, আমাদের প্রফেশনাল লাইফে
কমিউনিকেশনটা কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা আমরা দেখবো। টাইপস অফ বিজনেস কমিউনিকেশন, আপনারা যখন কোন একটা কন্ট্রাক্টর ফার্মে চাকরি করবেন বা কোন একটা গভর্নমেন্ট চাকরি করবেন, আপনাদের মানে আপনার মালিক পক্ষের সাথে কন্ট্রাক্টর যে মানে পার্টি আছে মানে মালিকদের সাথে কন্ট্রাক্টরদের কমিউনিকেশনের মেইন উদ্দেশ্যটা কি? একটা বিজনেস ডিল স্থাপন করা, ঠিক আছে? মানে কন্ট্রাক্টর তো অবভিয়াসলি বিজনেস করতেছে, সে হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম বাড়িঘর বানিয়ে দিয়ে বা মানে ব্রিজ বানিয়ে দিয়ে টাকা পয়সা নিচ্ছে। তো একটা বিজনেস এনশিওর করতে হইলে, একটা বিজনেস ডিল সাকসেসফুলি কমপ্লিট করতে হইলে অবভিয়াসলি কমিউনিকেশনের মানে দরকার আছে। তো কয় ধরনের বিজনেস কমিউনিকেশন হইতে পারে, তো এই টাইপ গুলো আমরা দেখব। তারপর হচ্ছে প্রবলেমস এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, মানে কমিউনিকেশন করতে গেলে একজনের সাথে আরেকজন আমরা কি কি ধরনের প্রবলেম বা ব্যারিয়ার ফেস করি, ব্যারিয়ার মানে কি বাধা, কি কি ধরনের বাধা ফেস করি এটা আমরা দেখব। তারপর হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, মানে হচ্ছে আপনি মুখে কিছু বলবেন না, মানে মুখে কিছু না বলেও তো কমিউনিকেট করা যায়। সাপোজ এই যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি যে আপনাদেরকে ক্লাস করতে বিরক্ত লাগতেছে, আপনারা কি করতেছেন মিউট করে রাখতেছেন, কোনো রেসপন্স করতেছেন না, মানে আপনাদের কোনো ভার্বাল এক্সপ্রেশন নাই, আপনারা কিন্তু সাইলেন্ট আছেন, কিন্তু সাইলেন্ট থেকে আপনারা বোঝাই দিচ্ছেন যে হ্যাঁ আপনারা মানে ক্লাস করতে চাচ্ছেন না। তাহলে নন ভার্বাল কমিউনিকেশন কি জিনিস বোঝা গেছে? জি স্যার, এটা সবার আগে বুঝে গেছি। হ্যাঁ মানে আমি যা বলছি তার মানে সত্যি না স্যার, কি আর বলবো। আচ্ছা শিমুল আর এই সাদমান, আপনারা কি মানে ভোটার আইডি কার্ড পাইছেন? স্যার আমি পাইছি, আমি রেজিস্ট্রেশন করছি, এখন ডেট আসেনি। ডেট আসছে তো স্বাভাবিক, দেরি হবে। সাদমান রেজিস্ট্রেশন করছেন? সাদমানের কারেন্ট নাই, ক্লাস আসতে পারে না। সাদমান ঘুমায় মানে সকাল থেকেই নাই নাকি? আল্লাহ জানে। আপনার কি সিআরওতে কোনো প্রবলেম আছে? জি স্যার আছে। তাহলে সিআর কি হবে বলেন, আপনি তো হন নাই এখন পর্যন্ত একবারও, এই ছয় মাস না হয় সিআর থাকেন, আপনারা কেউ বকা টকা দিবে না মানে গ্যারান্টি দিতেছি। একটু চিন্তা করেন, চিন্তা করে আমাকে তাহলে বলেন, ঠিক আছে? না স্যার আমি চাচ্ছি না স্যার। মানে কি মানে অন্য প্রেশার, পড়ালেখার প্রেশার বা থিসিস এর কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকবেন এই জন্য? জি স্যার অনেক কিছু নিয়ে স্যার, আমি চাচ্ছি না স্যার। তাহলে কি ফোর টু বেড সিআর সারাই চলবে? দেখা যাক, যদি সিআর সারাই আপনার মানে চলতে পারেন, আমি ডিপার্টমেন্টের এসআর সাথে তাহলে কথা বলতে হবে, স্যার দেখা যাবে একজনের ফাইনাল করে দিবে যে সিআর হইতে হবে, তার এসিআর হওয়া লাগবে, পরে কিন্তু আমার কিছু করার থাকবে না। নিজেরা আর একটু চিন্তা করেন যে মানে এমন না যে আর লাস্ট সেমিস্টারে যে আপনাদেরকে দিয়ে খুব বেশি খাটানো হবে এরকম না, মানে ঠিক আছে, কারণ সেমিস্টারে দেখবেন যে এই এই অক্টোবর মাসটা পুরোটাই অনলাইনেই হবে, হয়তো নভেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে সরাসরি ক্লাস শুরু হইলেও হইতে পারে। আর আমরা যেহেতু একবার অনলাইনে মোটামুটি প্রায় দেড় বছরের উপর ক্লাস করে আসছি, এমন না যে আপনাদের সাথে আমরা ক্লাস শুরু হইলে হার্ড কপি শেয়ার করা শুরু করবো, যেগুলো ফটো কপি করো এটা করো এটা করো, দেখবেন যে হয়তো সফট কপির উপরে আমরা অনেকদিন থাকবো, যেহেতু একবার আমরা সফট কপিতে ইউজ টু হয়ে গেছি। তো ফটো কপি টটো কপির ব্যাপারগুলো মনে করেন যত একটা হয়তো আসবে না, কারণ যেহেতু গুগল ক্লাস মানে ক্লাসরুম ইউজ করতেছি, গুগল ড্রাইভ ইউজ করতেছি, এগুলাতেই স্লাইড গুলো আপলোড করে দিলাম, যার দরকার সে প্রিন্ট করলো, যার দরকার নেই সে সফট কপি পড়লো, ঠিক আছে? মানে একটা জিনিসই হয় সেটা হচ্ছে ক্লাস শিডিউলের ব্যাপার স্যাপার গুলা বা কোনো ইনফরমেশন লাগলে আমরা সিআরকে বিরক্ত করি, জাস্ট এতটুকুই দেখবেন যে আপনার হয়তো প্রেশার মনে হইতে পারে। এখন তারপরে যদি মনে করেন যে পারবেন তো মানে হয়ে যান সিআর, আর যদি ফাইম না হইতে চাই তাহলে সবাই মিলে চিন্তা করেন যে কে সিআর হলে বেটার হয়, ঠিক আছে? ওকে, ইন্টার কালচারাল কমিউনিকেশন মানে হচ্ছে সাপোজ আমাদের বাংলাদেশে আমরা যদি চিন্তা করি যে আমরা মানে মোটামুটি চারটা ধর্মের মানুষ বাস করি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তো অথবা আপনি যদি এভাবে চিন্তা করেন যে ধর্মের দিক থেকে চিন্তা না করে আপনি যদি লোকেশন চিন্তা করেন যে চিটাগং হচ্ছে একটা জোন, আমি যদি চিন্তা করি রংপুর, গাইবান্ধা, উত্তরবঙ্গ ওইদিকে আর একটা জোন, তো চিটাগং এর কালচারের সাথে উত্তরবঙ্গের কালচার কি ম্যাচ করবে, কি মনে হয়? যদিও আমরা সবাই বাঙালি, ম্যাচ করবে না, চিটাগং এর কালচার কিন্তু একটু ডিফারেন্ট, আবার উত্তরবঙ্গের কালচার একটু ডিফারেন্ট, ঢাকার পুরান ঢাকার কালচার ডিফারেন্ট। তো এরকম মানে এক কালচারের মানুষের সাথে আরেক কালচারের মানুষ কিভাবে কমিউনিকেট করবে, এবং আপনি যে কোনো কালচারকে আসলে ছোট করতে পারবেন, মানে আপনি চিটং মানে চিটং এর কালচার থেকে বিলং করেন তার মানে যে চিটং সুপেরিয়র মানে উত্তরবঙ্গের কালচার ইনফেরিয়র এরকম না,
সব কালচারের প্রতিই প্রপার রেসপেক্ট রেখে আপনাকে কমিউনিকেট করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখবো এখানে। আর ইথিক্যাল কমিউনিকেশন মানে কমিউনিকেট করার সময় কিন্তু ইথিক্যাল ব্যাপার বা কিছু ইথিক্স আছে। আপনি কাউকে মানে তার মানে মনে করেন যে কেউ একজন পার্টিকুলার কোন একটা কমিউনিটি থেকে বিলংস করে, সাপোজ চিটাগাংয়ের কেউ একজন, এখন আপনি ধরে রাখছেন যে চিটাগাংয়ের মানুষ মনে করেন যে একটু বেশি কি বলবো অহংকারী টাইপের হয় সাপোজ মনে করেন, এখন আপনি মানে কয়েকজনের বা এরকম একটা কালচার মানে কি বলবো একটা কালচারাল ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে কোনো পার্টিকুলার পার্সনকে জাজ করতে পারবেন না যে সে চিটাগাংয়ের, এই জন্য সে অহংকারী, ব্যাপারটা আসলে এরকম না, ঠিক আছে। এই ধরনের ইথিক্যাল ব্যাপার সম্পর্কগুলো আমরা দেখবো আর কি ইথিক্যাল কমিউনিকেশনের মধ্যে। আচ্ছা, এতক্ষণ যে কথাবার্তা গুলা বলছি এগুলো কি মানে মোটামুটি সহজ বাংলায় সবার মাথায় ঢুকছে? জি স্যার। জি স্যার। অপুর বাসা কি চিটাগাং না? অপু কি অহংকারী? বাকিরা বলবেন, আপনি আপনি বলবেন না, বাকিরা বলতে হবে। আপনারা যখন বলবেন আপনারা কিন্তু চিটাগাংয়ের মানুষের মানে বিহেভিয়ার টোটাল চিটাগাংয়ের যে একটা কনসেপ্ট আছে তার উপর বেস করে অপুকে জাজ করতে হবে, ঠিক আছে। অপু চিটাগাংয়ের হইলেও অপুকে জাজ করতে হবে ও অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন সবার সাথে কিভাবে মিশতেছে বা মানে সবার প্রতি ওর বিহেভিয়ার কিরকম তার উপর বেস করে ওকে জাজ করতে হবে, বোঝা গেছে? এখানে কুমিল্লার কে কে আছেন মানে অরিজিনাল একদম মানে অরিজিনাল বাড়ি কুমিল্লা কার কার এখানে? জি স্যার। আর কারো বাড়ি কুমিল্লা নাই? স্যার ফাহিম আছে মনে হয়। স্যার কুমিল্লা শহর না স্যার, কুমিল্লার অন্য একটা থানা। হ্যাঁ আমি ওটাই বলতেছি, শহর দরকার নাই রে বাবা। স্যার কুমিল্লা থানা দিন। এই যে ইয়ার বাড়ি লাকসাম না, এই যে সারিয়ার বাড়ি। জি স্যার। ওই কুমিল্লার কাছাকাছি, তো দেখবেন যে অনেকে কিন্তু বলে যে কুমিল্লার মানুষ নাকি ভালো না, অনেকে বলে না? জি স্যার। আমার নিজের মানে দাদার মানে নানার বাড়িও কুমিল্লা, এখন ঠিক আছে কুমিল্লার মানুষ একটু মানে কি বলবো যেটাই হোক, কিন্তু আপনি পার্টিকুলারলি মানে টোটাল কুমিল্লার উপর বেস করে একজনকে জাজ করতে পারবেন, এটাই হলো গিয়া ইথিক্যাল কমিউনিকেশনের মেইন কনসেপ্ট। এইগুলা মানে মানে স্টেরিওটাইপিং বলে একটা টার্ম আছে, এথনোসেন্ট্রিজম বলে একটা টার্ম আছে, এগুলো আমরা যখন দেখবো তখন দেখবো, আজকে এগুলো নিয়ে আর বেশি কিছু বলবো না। আর ব্যাপারটা আছে আরো 10:02 বাজে, আচ্ছা আরেকটু ক্লাস নেই। আমার স্লাইড কি আবার দেখতেছেন না? জি স্যার দেখা যায়। আচ্ছা দেখেন যে আমরা প্রথমেই দেখব কি ডিফাইনিং কমিউনিকেশন বা কমিউনিকেশনের সংজ্ঞাটা আসলে কি। চেঞ্জ হচ্ছে না কেন? দেখেন হোয়াট ইজ কমিউনিকেশন বা কমিউনিকেশন বলতে আমরা আসলে কি বুঝি। কমিউনিকেশন ইজ এ টু ওয়ে প্রসেস অফ সেন্ডিং এন্ড রিসিভিং ভার্বাল এন্ড নন ভার্বাল মেসেজেস, মানে এটা একটা দুই পক্ষীয় প্রসেস মানে দ্বিপাক্ষীয় ব্যাপার স্যাপার। আপনি মনে করেন কারোর সাথে কথা বলতেছেন সে আপনার কথা শুনতেছে না, তাহলে কিন্তু এটা কমিউনিকেশন হইল না। আপনাকে কথা বলতে হবে, যাকে বলতেছেন তাকে শুনতে হবে, মানে যে শুনতেছে তাকে আবার কি রিপ্লাই দিতে হবে, তাইলে একটা কমিউনিকেশন হইলো। এটা একটা টু ওয়ে প্রসেস, এবং আপনি এখানে কি করতেছেন সেন্ড করতেছেন এবং রিসিভ করতেছেন মেসেজেস। মেসেজেস গুলা বা মানে কেমন হইতে পারে, ভার্বাল হইতে পারে নন ভার্বাল হইতে পারে। আপনি কিছু না বলে মনে করেন যে একটা রাগি এক্সপ্রেশন দিলেন, কিছু না বলে একটা হাসি দিলেন, আপনি যদি মানে একটা রাগি এক্সপ্রেশন দেন তাহলে বোঝা যাবে যে আপনাকে আপনার কোনো ফ্রেন্ড একটা কথা বলছে আপনি শুনে রাগ করছেন। আপনি যদি হাসেন তাহলে সে বুঝতে পারবে যে আপনি খুশি হয়েছেন। মানে মেইন কথা হচ্ছে কমিউনিকেশন হচ্ছে একটা কি দ্বিপাক্ষিক প্রসেস, এটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন যে টু ওয়ে প্রসেস অফ এক্সচেঞ্জিং আইডিয়াস ইনফরমেশন অর ইন্টেলিজেন্স, ঠিক আছে। এই যে আমরা কথা মানে কমিউনিকেট করতেছি একজনের সাথে আরেকজন, এই কমিউনিকেশনের মাধ্যমে আসলে আমরা কি করতেছি, আমরা এক্সচেঞ্জ করতেছি আমাদের একজনের মানে ধ্যান ধারণা, একজনের মানে আমার মাথায় যদি কোনো ইনফরমেশন থাকে আমি আরেকজনকে বলতেছি, বা আমার মধ্যে যদি কোনো নলেজ থাকে, আমি যদি কোনো কিছু জানি আমি কমিউনিকেশনের মাধ্যমে সেটা আরেকজনকে শিখাইতে পারতেছি, ঠিক আছে। সাপোজ মনে করেন যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু শেখানোর জন্য, আমি কথা বলতেছি, আমি সেন্ড করতেছি আমার কথা আপনাদের উদ্দেশ্যে, বাট আপনারা রিসিভ করতেছেন না, আপনারা কি করতেছেন মিউট করে দেয়া মানে ঘুমাচ্ছেন, তাইলে কি এটা একটা টু ওয়ে প্রসেস হইলো? স্যার রিসিভ করতেছি স্যার, স্যার রিসিভ করতেছেন কিন্তু কোনো রেসপন্স করতেছেন না,
এই যে স্যার করতেছেন স্যার করতেছি তো মনে করেন করতেছেন না যদি রিসিভ করতে আসি স্যার দিয়ান আপনি মিউট করে রাখেন ঠিক আছে আচ্ছা যাই হোক তো এখন কথা হচ্ছে যে তো যদি একটা টু ওয়ে প্রসেস হয় তাহলে এটাকে আমরা কমিউনিকেশন বলতে পারবো নাহলে কমিউনিকেশন বলা যাবে না আসলে আর এটা কেন করতেছি সরি আইডিয়া ইনফরমেশন এবং ইন্টেলিজেন্স মানে এক্সচেঞ্জ করার জন্য একজনের সাথে আরেকজন কমিউনিকেশন ইজ ইফেক্টিভ ওয়েন ইট অ্যাচিভস ডিজায়ার্ড রিয়াকশন অর রেসপন্স অফ রিসিভার এই যে আমি কথা বলতেছি এখানে রিসিভার কারা আমি না আপনারা স্যার আমরা আপনারা হচ্ছেন রিসিভার তো আমার মানে ডিজায়ার কি আমার ডিজায়ার হচ্ছে আপনারা আমার কথা শুনবেন এবং রেসপন্স করবেন এবং রেসপন্সটা হচ্ছে কিরকম যে আপনারা আমার কথা বুঝতেছেন এমন একটা রেসপন্স আমি চাচ্ছি আপনাদের মানে কাছ থেকে আশা করতেছি তো আমি যদি আপনাদের কাছ থেকে এই ডিজায়ার্ড রিয়াকশনটা রিসিভ না করি তাহলে কিন্তু আসলে এটা একটা ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে না আমার সাথে আপনাদের ঠিক আছে তো যদি এই যে আমি ক্লাস নিচ্ছি এটাকে একটা ইফেক্টিভ কমিউনিকেশন করতে যান আপনাদেরকে আমার কথা শুনতে হবে প্লাস কি আমি যে ডিজায়ার্ড রিয়াকশনটা আপনাদের কাছ থেকে চাচ্ছি ওটা আমাকে দিতে হবে বোঝা গেছে জি স্যার আচ্ছা এরপর মনে করেন যে মানে কমিউনিকেশন কাকে বলে বা হোয়াট ইজ কমিউনিকেশন সহজ জিনিস মানে বাংলায় যদি বুঝেন তাহলে মনে রাখা খুব একটা কঠিন না দেখেন যে প্রসেস অফ হিউম্যান কমিউনিকেশন আমরা মানুষরা কিভাবে একজনের সাথে একজন কমিউনিকেট করি ইন এ গিভেন কনটেক্সট সামওয়ান ডিসাইডস টু সেন্ড এ মেসেজ মানে কোন একটা পার্টিকুলার টপিকের উপর ভিত্তি করে বা কোন একটা পার্টিকুলার বিষয়ে একজন চিন্তা করে সে একটা মেসেজ পাঠাবে সাপোজ আমি চিন্তা করতেছি যে ফটোতে এখন সিআর কে হবে সিআর নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তাইলে মানে একটা কনটেক্সট আমার মাথায় আছে কনটেক্সটটা কি সিআর অফ ফটো এটা হচ্ছে একটা কনটেক্সট ওকে আমার মাথায় হচ্ছে কনটেক্সট চলে আসছে এখন আমি কি করব দ্য মেসেজ ইজ কমিউনিকেটেড বায়া পার্টিকুলার মিডিয়াম অর চ্যানেল এখন মানে আমি এই যে ফটো সিআর কে হবে এই মেসেজটা আপনাদেরকে দিব এটা দেওয়ার জন্য আমার একটা পার্টিকুলার কমিউনিকেশন মিডিয়াম বা চ্যানেল থাকা লাগবে এক হইতে পারে যে আমি আপনাদেরকে ইমেল করে দিলাম এক হইতে পারে আমি আপনাদেরকে ফেসবুকে বা মেসেঞ্জারে জিনিসটা জানাই দিলাম আরেক হইতে পারে এখন যেটা করতেছি জুম মিটিং এ ডাইরেক্ট আমি কথা বলে আপনাদের সাথে কমিউনিকেট করতেছি এটা ওভার দ্য ফোনও হইতে পারে আমি যদি পার্টিকুলার কারোর সাথে কথা বলি কনফারেন্স কল হইতে পারে তার মানে কমিউনিকেশন করার জন্য আমার একটা কি পার্টিকুলার মিডিয়াম বা চ্যানেল লাগবে ঠিক আছে তারপর হচ্ছে এই যে আমি কথাগুলো বলতেছি এর রিসিভার রিসিভস দা মেসেজ আমার কথাগুলো কি আপনারা রিসিভ করতেছেন তার মানে একটা হিউম্যান কমিউনিকেশনের জন্য প্রথমে কি একটা পার্টিকুলার কনটেক্সট থাকা লাগবে ওই কনটেক্সটের উপর বেস করে একটা মেসেজ তৈরি করে মেসেজটা হচ্ছে একটা প্রপার চ্যানেল বা মিডিয়াম ফলো করে পাঠানো লাগবে ওই মেসেজটা রিসিভ করার জন্য কি আমার একজন বা মোর দ্যান ওয়ান রিসিভার থাকা লাগবে রিসিভার ট্রাইস টু ফিগার ইট আউট ডিকোড দা মেসেজ রিসিভাররা কি করবে শুধু শুনলেই হবে না মেসেজটাকে কি ডিকোড করতে হবে বা মেসেজটার মানে অর্থ বোঝার চেষ্টা করতে হবে সাপোজ আমি আপনাদেরকে বললাম যে ফোর টু সিআর কি হবে আপনারা চিন্তা করে আমাকে বলেন আপনারা আমার কথাটা শুনলেন কিন্তু আমার কথাটা মানে বুঝলেন না বা আমার কথাটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করলেন না বা আমার মানে কথাটা জাস্ট এক কান দিয়ে ঢুকায় আর কান দিয়ে বের করে দিছেন তাইলে কি হলো আপনারা কিন্তু মেসেজটা ডিকোড করার ট্রাই করেন নাই বা মেসেজটার মানে বা অর্থ ফিগার আউট করার ট্রাই করেন নাই সেই ক্ষেত্রে এটা আসলে একটা নর্মাল হিউম্যান কমিউনিকেশনের মধ্যে পড়তেছে না তারপর কি রিসিভার প্রোভাইডস ফিডব্যাক আচ্ছা আপনি মনে করেন এই চারটা কাজ মানে এই চারটা কাজই মনে করেন কমপ্লিট মানে করা হয়েছে ঠিক মতো আমি একটা কনটেক্সটের উপর বেস করে আপনাদেরকে একটা মেসেজ দিছি একটা পার্টিকুলার মিডিয়াম বা চ্যানেলও ফলো করছি আপনারা আমার মেসেজটা রিসিভও করছেন তারপর কি এটার মানে ফিগার আউট করার জন্য ট্রাইও করছেন ফিগার আউটও করতে পারছেন কিন্তু ফিগার আউট করার পরে আপনারা আপনাদের মানে রেসপন্স বা ফিডব্যাক আমাকে দেন নাই তাহলে কি এটা একটা নরমাল হিউম্যান কমিউনিকেশন হইল না স্যার হইল না যদি মানে নরমাল হিউম্যান কমিউনিকেশন হয় তাহলে কি আপনারা আপনাদের ফিডব্যাক আমাকে দিবেন যেমন টাইম একটু আগে বললো সে সিআর থাকতে যাচ্ছে না কারণ কি কারণ তার দাঁতে ব্যথা ঠিক আছে তো অলরেডি আমরা দেখে ফেলছি যে মানে এই জিনিসটা জাস্ট একটু আগে যেটা দেখলাম তার একটা সামারি করছে যে প্রসেস অফ হিউম্যান কমিউনিকেশন কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ সেন্ডিং এন্ড রিসিভিং মেসেজেস
কি বললাম, একটা পার্টিকুলার বা একটা গিভেন কনটেক্সট থাকা লাগবে, একজন সেন্ডার থাকা লাগবে বা আইডিয়া এনকোডার, ঠিক আছে, যে হচ্ছে ওই কনটেক্সটের উপর বেস করে একটা আইডিয়া ডেভেলপ করতেছে, একটা মেসেজ এনকোড করতেছে, ঠিক আছে। এই আইডিয়া এনকোডার কি করবে, একটা আইডিয়া বা একটা মেসেজ এনকোড করবে। মানে আমার মাথায় আসছে যে মানে ফটো তো এখন কেউ সিআর নাই, একজন সিআর লাগবে, এটা হচ্ছে কি আইডিয়া। আইডিয়ার উপর বেস করে আমি সেন্ডার কি করতেছি, একটা মেসেজ এনকোড করতেছি। মেসেজটা কি, যে 42 তে সিআর কে হবে, এটা হচ্ছে আমার, একটু দাঁড়ান, এটা হচ্ছে আমার এনকোডেড মেসেজ, ঠিক আছে। তারপর আমি কি করতেছি, জুম ইউজ করে বা আমার মানে ভার্বালি আপনাদের সাথে কমিউনিকেট করে আমি আমার মেসেজটাকে আপনাদের কাছে ট্রান্সমিট করতেছি। তাহলে এখানে মিডিয়াম বা চ্যানেল হচ্ছে কি, জুম। রিসিভার কারা, রিসিভার হচ্ছে আপনারা। আপনারা কি করতেছেন, আমার মেসেজটা ডিকোড করতেছেন, ডিকোড করে আপনারা কি করতেছেন, ফিডব্যাক দিচ্ছেন বা রিয়েকশন দিচ্ছেন, যে আমরা কেউ শেয়ার দিতে চাই না, এটা হচ্ছে কি আপনাদের ফিডব্যাক বা রিয়েকশন। এবার মানে কোশ্চেন করেন দিয়ান, কে জানি কোশ্চেন করতে চাইছিলেন, করেন হুমা ভাই, ফিডব্যাক দেন, ফিডব্যাক না দিলে তো হিউম্যান কমিউনিকেশন হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি হিউম্যান, আপনার কথা শোনা যাচ্ছে স্যার। বলেন, সিআর লাগবে, এটা কি স্যার রিকোয়ারমেন্ট হবে না স্যার? মানে না স্যার, এটা তো সব ক্ষেত্রে লাগে স্যার। হ্যাঁ লাগবেই তো, তো এটা কি রিকোয়ারমেন্ট হবে না স্যার? আপনি আমার এখানে কোনো রিকোয়ারমেন্ট মানে আপনি কি এটাকে এই এক্সাম্পলটাকে মানে এই কোর্সের সাথে মেলাতে যাচ্ছেন নাকি বলতেছেন যে সিআর লাগবেই? কোনটা? জি স্যার মিলাইতে যাচ্ছি স্যার। না মিলাইতে পারবেন না, আমি আপনাকে বোঝাচ্ছি মেসেজের কথা হইলা, যে এটা একটা আইডিয়া যে সিআর লাগবে। ও আচ্ছা স্যার, ঠিক আছে, ওই কনটেক্সটে আমি বলতেছি, এটা তো রিকোয়ারমেন্ট অবভিয়াসলি, কিন্তু হিউম্যান কমিউনিকেশন মানে এটা তো কোনো রিকোয়ারমেন্ট মানে আপনাকে আমি কেমন বলবো, মনে করেন যে আমার মনে হচ্ছে ফটোর সিআর লাগবে, কারণ এইটা অবভিয়াসলি রিকোয়ারমেন্ট। বাট আমি যদি চিন্তা করি যে না আমি আপনাদেরকে বলবোই না যে সিআর লাগবে, আমি তো তাইকা ডাইরেক্ট ডিপার্টমেন্টাল জিনিসগুলা বাংলায় বোঝানোর জন্য, কথা বোঝা গেছে? আচ্ছা ফাইম কি বাথরুম থেকে বাইরে হয়েছেন, এখন বাথরুমে বসে আছেন, কোনটা? সরি ফাইম বলতেছি, দিহান, দিহান ব্যাপারে হিউম্যান কমিউনিকেশন করতেছি, ফিডব্যাক না দিলে তো এটা হিউম্যান কমিউনিকেশন হচ্ছে না আসলে। দিয়ান কি আমার কথা শুনতেছেন? ওর আজকে অ্যাটেন্ডেন্স দিব না স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম স্যার, হয়তো কথা শোনা যাচ্ছে না স্যার। আপনি একটা ভালো জায়গায় যান, মানে তাহলে নেটওয়ার্ক প্রবলেম। স্যার আমি ওয়াশরুমে নাইতে এখন স্যার, বেরিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে দিয়ান, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি মানে হিউম্যান কমিউনিকেশনের স্টেপ গুলাও বুঝতে পারলাম, বেসিক কমিউনিকেশন স্কিল লিসেনিং, আপনাকে ঠিকমতো শুনতে হবে এবং শুনে আপনাকে বুঝতে হবে। আচ্ছা আমাকে বলেন, IELTS পরীক্ষা সম্পর্কে কারো ধারণা আছে? যারা দেশের বাইরে পড়ালেখা করতে যাবেন, ঠিক আছে, যে দেশেই যান, আমেরিকা যান, কানাডা যান, জার্মানি যান, মানে ইউরোপিয়ান কান্ট্রিতে যান আর নর্থ আমেরিকান কান্ট্রিতে যান, ইভেন সাউথ কোরিয়া যান, যে দেশেই যান, আপনার এই IELTS বা TOEFL পরীক্ষা দেওয়াই লাগবে, তাই না? তো এই IELTS পরীক্ষায় কি চেক করে, আপনার কমিউনিকেশন স্কিল চেক করে। IELTS পরীক্ষায় কি কি থাকে, চারটা মডিউল থাকে, লিসেনিং, রিডিং, স্পিকিং আর স্পিকিং, রিডিং আর রাইটিং, ঠিক আছে। তো এই চারটা স্কিল বা মানে আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমাদের মানে স্কুলে একজন স্যার ছিল, তো স্যার আমাকে ইংলিশ পড়াইতো, তো স্যার সবসময় মানে এই চারটা স্কিলের কথা বলতো আর কি। তো এই চারটা স্কিলকে মানে একসাথে সংক্ষেপে হচ্ছে ফোর স্কিলও বলা হয়, ফোর স্কিল অফ কমিউনিকেশন, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ঠিক আছে। তো প্রপার কমিউনিকেশনের জন্য চারটা স্কিল সবথেকে বেশি মানে একদম ম্যান্ডেটরি থাকাই লাগবে। আচ্ছা আমরা জাস্ট আরেকটা স্লাইড দেখে তারপর শেষ করে দিচ্ছি, এটা আমাদের আজকে লাস্ট স্লাইড।
ট্রেডস অফ এ এখানে অফ অ্যান হবে ট্রেডস অফ অ্যান ইফেক্টিভ কমিউনিকেটর ঠিক আছে মানে একজন ইফেক্টিভ কমিউনিকেটর যে হচ্ছে মানে ভালোমতো কমিউনিকেট বা সাকসেসফুলি কমিউনিকেট করতে পারতেছে তার কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা লাগবে এগুলো কি কি একটা হচ্ছে পারসেপশন যে বিষয়ে কমিউনিকেট করতেছে ওই বিষয়ে ধারণা বা পারসেপশন একদম 100% ক্লিয়ার থাকা লাগবে সাপোজ আমি হচ্ছে আপনাদেরকে ট্রান্সপোর্টেশনের কোন একটা পার্টিকুলার টপিক পড়াচ্ছি আমার যদি ওই পার্টিকুলার টপিকের উপরে পারসেপশন ক্লিয়ার না থাকে আমি কি আপনাদেরকে ঠিক মতো পড়াইতে পারবো পারবো না তারপর হচ্ছে প্রিসিশন বা অ্যাকুরেসি আমি সাপোজ আপনাদেরকে পড়াবো হচ্ছে গিয়ে টু ফেজ সিগন্যাল ডিজাইন ঠিক আছে রাস্তার মধ্যে ওই যে আমরা সিওয়ানে থাকতে ট্রান্সপোর্টেশনে লাল বাতি কতক্ষণ জ্বলবে সবুজ বাতি কতক্ষণ জ্বলবে একটা অঙ্ক করছিলাম না জি স্যার এখন আমি যদি টু ফেজ সিগন্যালের ম্যাথ করাইতে গিয়া রাস্তার ইন্টারসেকশন কাকে বলে ইন্টারসেকশন কত রকমের হয় মানে থ্রি লেগ ইন্টারসেকশন ফোর লেগ ইন্টারসেকশন এগুলো পড়ানো শুরু করি তাইলে কি আমার অ্যাকুরেসি বা প্রিসিশন ঠিক থাকতেছে না স্যার আমাকে প্রিসাইসলি কথা বলতে হবে আমি যেই টপিকটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমাকে ওই টপিকের উপর কথা বলতে হবে অন্যদিকে যাওয়া যাবে এটা হচ্ছে কি প্রিসিশন তারপর হচ্ছে ক্রেডিবিলিটি এটা মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা সাপোজ আমি আপনাদেরকে বললাম যে আপনাদের নেক্সট উইক থেকে হচ্ছে সরাসরি ক্লাস হবে ইনশাল্লাহ এখন দেখা গেল যে আমার কথা ভুল হয় এরকম কথা আমি আগেও অনেকবার বলছি কিন্তু জিনিসগুলো আর ঠিক হয় না তাইলে কি মানে আমার কথার উপর আপনারা আর কোনোদিন বিশ্বাস করবেন না স্যার কিসে শিমুল কি বলছেন মানে ক্রেডিবিলিটি নাই ওদের ইনফরমেশনের তো আপনারা যখন কমিউনিকেট করবেন কারোর সাথে আপনার থাকা লাগবে কি মানে ক্রেডিবিলিটি থাকা লাগবে যে আপনার কথাটা যেন কেউ লাইটলি না নেয় আপনার কথা যেন বিশ্বাস করে আপনার কথা যদি বিশ্বাস করতে না পারে আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন দিন শেষে আপনার নাম হয়ে যাবে কি চাপাবাজ হয়ে যাবে আপনার সব কথায় মানুষ কি চাপা হিসেবে ধরবে আপনার কোনো কথা সে বিশ্বাস করবে না ঠিক আছে তো ক্রেডিট মানে ক্রেডিবিলিটি অনেক বড় ব্যাপার আর হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল মানে হচ্ছে আপনার কথার উপরে আপনার কন্ট্রোল থাকা লাগবে আপনি মানে কমিউনিকেট করার সময় বেফাস কোনো কিছু বা মানে এমন কোনো কিছু বলতে পারবেন না যেটা আসলে ডিজায়ার্ড না সাপোজ আপনারা যখন ফ্রেন্ডরা কথা বলতেছেন আমরা কিন্তু ফ্রেন্ডরা কথা বলার সময় ইনফরমালি অনেক মানে মানে অনেক সময় কি বলবো অনেক ইনফরমাল ওয়ার্ড ইউজ করি যেমন সাপোজ আপনারা দুই ফ্রেন্ড কোন একটা জায়গায় খাইতে গেছেন আপনাদেরকে জিজ্ঞেস করা হইলো যে ওই জায়গার মানে খাবারটা কেমন ছিল আপনি আপনার আরেকটা ফ্রেন্ডকে বলতেছেন যে অস্থির ছিল ঠিক আছে তো আমাকে বলেন তো এই অস্থির ওয়ার্ডটা কি কোনো ফর্মাল ওয়ার্ড না স্যার এটা কোনো ফর্মাল ওয়ার্ড না তার মানে আপনি কোন ওয়ার্ড চুজ করবেন আপনার প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে বা আপনার মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি কিভাবে আরেকজনের সামনে আপনার হাত পা নাড়াবেন তারপরে মাথা নাড়াবেন কেমনে পা নাড়াবেন সবকিছুর উপর মানে টোটাল আপনার অ্যাপ্রোচ থেকে শুরু করে ড্রেসআপ থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনার ল্যাঙ্গুয়েজ মানে কি বলবো আপনি কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করতেছেন কমিউনিকেট করতে সবকিছুর উপর আপনার কন্ট্রোল থাকা লাগবে ঠিক আছে ওভারঅল কন্ট্রোল থাকা লাগবে আর লাস্ট হচ্ছে কি কনজেনিয়ালিটি সহমর্মিতা এটার মানে হচ্ছে আপনার মধ্যে সহমর্মিতা থাকতে হবে সাপোজ এই যে আজকে আমি ফাহিমের সাথে কথা বলতেছিলাম ফাহিম বললো যে ওর দাঁতের অপারেশনের সেলাই করা হয়েছে ও আমি বুঝতেছি কি আজকে ওর কথা বলতে কষ্ট হবে এবং ওর কথা বলা উচিত না আমি যদি এই ব্যাপারটা উপলব্ধি না করে ঘাউরামি করতাম যে এই কথা বলাই লাগবে আমি কোয়েশ্চেন করছি আমাকে আনসার দেয়াই লাগবে তাইলে মানে নর্মালি কি আমি কি একজন ইফেক্টিভ কমিউনিকেটর হইতে পারতাম না স্যার কারণ জিনিসটা হচ্ছে যে আমাকে তো এটা বুঝতে হবে যে ভাই ও তো ইচ্ছা করে চুপ করে নেই ওর দাঁতে অপারেশন হয়েছে ওর সেলাই করা লাগছে এজন্য চুপ করে আছে কথা বলতে পারতেছে না তো এই ধরনের সহমর্মিতার ব্যাপারগুলো আপনাকে থাকতে হবে তাইলেই আপনি একজন ইফেক্টিভ কমিউনিকেটর হইতে পারবেন তাইলে একজন ইফেক্টিভ কমিউনিকেটরের ট্রেডস গুলো কি কি পারসেপশন প্রিসিশন ক্রেডিবিলিটি কন্ট্রোল এন্ড কনজিনিয়ালিটি তো আজকে এতটুকু থাক আজকে যেহেতু প্রথম ক্লাস মোটামুটি বুঝতে পারছেন যে কমিউনিকেশন এই চ্যাপ্টারটাতে আমরা কিভাবে আগাচ্ছি আমরা দেখলাম যে হোয়াট ইজ কমিউনিকেশন মানে কমিউনিকেশন কাকে বলে আমরা দেখলাম কি দেখলাম যে একটু আসেন আমরা হালকা পাতলা বাংলায় রিভিউ করি যে কমিউনিকেশন হচ্ছে এমন একটা মানে টু ওয়ে প্রসেস দেখেন আমি কিন্তু দেখতেছি না জাস্ট আপনাদের সাথে এতক্ষণ যে রিডিং পড়ছি তার উপর বেস করে আমি বলতেছি এই যে রিভিউ করতেছি বাংলায় এটার উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু প্রচুর থিওরি থাকবে
ঠিক আছে লাস্টের দিকে আপনারা কি আমারে বলবেন যে স্যার সিলেবাস কমায় দেন, এতগুলো থিওরি পড়তে পারবো না, আমি কিন্তু কমাবো না। আমি যেটা করতেছি যে সহজে কেমনে মনে রাখবেন, মনে রাখার সিস্টেম গুলো আমি বলে দিচ্ছি। দেখেন কমিউনিকেশন কি একটা টু ওয়ে প্রসেস, যেখানে কি থাকবে, একজন সেন্ডার থাকবে, একজন রিসিভার থাকবে, এবং রিসিভার কি একটা প্রপার রেসপন্স বা একটা রিয়াকশন দিবে সেন্ডার। তো আর মানে প্রসেস অফ হিউম্যান কমিউনিকেশনের স্টেপ গুলা কি কি, কোন একটা পার্টিকুলার গিভেন কনটেক্সট থাকা লাগবে, ওই কনটেক্সটের উপর বেস করে হচ্ছে একজন সেন্ডার কি করবে, একটা আইডিয়া জেনারেট করবে, ওই আইডিয়ার উপর বেস করে একটা মেসেজ এনকোড করবে, এরপর একটা প্রপার মিডিয়াম বা চ্যানেল ইউজ করে মেসেজটা ট্রান্সমিট করবে, ওই মেসেজটা রিসিভ করবে কে, একজন রিসিভার রিসিভ করবে, রিসিভার কি করবে মেসেজটাকে ডিকোড করবে, এবং ডিকোড করার পরে সে কি করবে একটা প্রপার ফিডব্যাক দিবে সেন্ডারকে। এটাই তো ছিল আমাদের প্রসেস অফ হিউম্যান কমিউনিকেশন, তাই না? তাই তো, আমি কি কোনো কিছু মুখস্থ করছি? আপনাদের মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে আপনি জাস্ট বাংলায় মনে রাখবেন আর নিজের ভাষায় লিখবেন, ঠিক আছে? আবার এমন না যে নিজের ভাষায় লিখতে গিয়ে আবার ভুল গ্রামাটিক্যাল মানে গ্রামার ইউজ করেন না, গ্রামার যেন ঠিক থাকে এটা মাথায় রেখে ভুলভাল ইংলিশ ইউজ করলে হবে না, তাইলে কিন্তু আপনার ইফেক্টিভ আপনার রাইটিং স্কিল তাইলে খারাপ বলতে হবে, ঠিক আছে? আর ওই যে চারটে স্কিল হচ্ছে কি, একজন কি বলবো, চারটে ইম্পর্টেন্ট স্কিল কি মানে প্রপার কমিউনিকেশনের জন্য, ওই যে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, চারটে স্কিল। আর একজন ইফেক্টিভ কমিউনিকেটারের কি কি ট্রেড থাকা লাগবে, যে পারসেপশন মানে কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা, প্রিসিশন মানে অ্যাকুরেসি বা নির্ভুলতা, কোন একটা পার্টিকুলার টপিক বা কোন একটা পার্টিকুলার বিষয়ে একদম প্রিসাইসলি কথা বলতে হবে, মানে শাখা প্রশাখা মানে অন্যদিকে যাওয়া যাবে না। তারপর ক্রেডিবিলিটি কি, বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবল হইতে হবে। আপনি যদি আমাকে একটা ইনফরমেশন দেন, আপনার ইনফরমেশনটা 100% ক্রেডিবিলিটি থাকা লাগবে আপনার, উল্টা পাল্টা চাঁদাবাজি করা যাবে না। তারপর হচ্ছে কন্ট্রোল, কমিউনিকেট করার সময় আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাপিয়ারেন্স, সবকিছুর উপর আপনার কন্ট্রোল থাকা লাগবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কনজেনিয়ালিটি মানে আপনার মধ্যে সহমর্মিতা থাকা লাগবে, ঠিক আছে? আপনি যখন আরেকজনের সাথে কমিউনিকেট করতেছেন, তার মেন্টাল অবস্থা কি, সে কি কোনো প্রবলেমের মধ্যে আছে কিনা, তার মধ্যে কোনো স্ট্রেস আছে কিনা, সে কোনো বিপদে মানে বিপদে ফেস করতেছে কিনা, বা তার কোনো কারণে মন খারাপ কিনা, এই জিনিসগুলো চিন্তা করে দেন কমিউনিকেট করতে হবে। আশা করি বোঝা গেছে। আমরা পরের ক্লাসে হচ্ছে কি যে ইম্পর্টেন্স অফ নেসেসিটি অফ কমিউনিকেশন এটা শুরু মানে দেখবো জিনিসটা, আজকে এখানে শেষ করতেছি। আর এই স্লাইডটা হচ্ছে আমি একটা গুগল ক্লাসরুম খুলে ওই ক্লাসরুমের যে জয়নিং কোড, ওই কোডটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব, সবাই জয়েন করে ফেলবেন আজকেই। আর মানে আমি এই ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে এই রেকর্ডিং হচ্ছে ইউটিউবে আপলোড করে ওটার লিঙ্ক গুগল ক্লাসরুমে দিয়ে দিব, প্লাস এই PDF বা এই যে মানে পাওয়ার পয়েন্ট স্লাইড যেটা আছে এটাও ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ বলেন স্যার, আমাদের হচ্ছে কি যেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলছে সবাইকে। হ্যাঁ আর হচ্ছে স্যার আমাদের রেজিস্ট্রেশনটা এখনো কেউ করে নাই, ওই যে টাকা জমা দেওয়ার ব্যাপারটার জন্য। হ্যাঁ বলেন। এই দুইটা জিনিস নিয়ে স্যার একটু ইনফরমেশন দরকার ছিল, জানি না। ইনফরমেশন হচ্ছে টাকা জমা দেওয়ার ব্যাপারটা এই সেমিস্টারে প্রোবাবলি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে করতে হচ্ছে না, ঠিক আছে? কারণ আমি অলরেডি নোটিস দেখছি যে বলছে ওই যে আপনারা আগে একটা বই ইউজ করে টাকা জমা দিতেন না, একটা পেমেন্ট স্লিপ ইউজ করে টাকা জমা দেন না আপনারা, আপনাদের যেহেতু লাস্ট সেমিস্টার, আপনাদের তো মনে হয় আর তেমন কোন লেনদেন নাই বাইরের সাথে, এই সেমিস্টার ফিটা দেয়া বাদে আর তেমন তো কোনো লেনদেন নাই। আপনাদের কি আসলে অ্যাকাউন্ট খোলার দরকার আছে কি নাই, এটা হচ্ছে আমি একটু অফিসে কথা বলে আপনাদেরকে কালকে বসে জানাবো, ঠিক আছে? আপনি নরমালি হয়তো একটা মানে ওয়েভার লিস্ট যেটা হচ্ছে মেরিট বেসড ওয়েভার, ওইটা হচ্ছে এই সপ্তাহে দিয়ে দিবে লিস্ট, তো ওইখান থেকে দেখবেন কারা কারা ওয়েভার পার্সন মানে পাচ্ছেন, কত পার্সেন্ট পাচ্ছেন, মানে হিসাব নিকাশ করে, বা যদি আর কিছু জিজ্ঞেস করবেন? স্যার আমি একটা ওই যে অনলাইন অ্যাপ্লিকেশন করছিলাম, কিন্তু না হেড স্যার অ্যাপ্রুভ করছে না ট্রেজারার অ্যাপ্রুভ করছে, আমি জানিও না যে ওনাদের পর্যন্ত গেছে কিনা, এটা তো বুঝতেছি না। গেছে অবশ্যই, আপনি সাবমিট দিবেন না? জি স্যার। মানে লেট পেমেন্টের অ্যাপ্লিকেশন করছেন না? জি স্যার। আচ্ছা
আপনি মানে 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 লেট পেমেন্টের ডেট কি খুব বেশি পরে দিবেন স্যার? বেশি পরে বলতে মানে রেকর্ডিংটা বন্ধ করে দিই, শুধু শুধু রেকর্ড করতেছি, দাঁড়াও।